আসসালামু আলাইকুম, আমি জুলফিকার। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা একটা মক আপ, পিএইচডি মক আপ। এটা আসলে খুবই ছোট এবং সিম্পল একটা ট্রিক্স, যেটা ডিজাইনার যে ডিজাইনার এটাকে ডিজাইন করেছে, তো সে ডিজাইনটা খুব সুন্দরভাবে করেছে। আমি বলবো এখান থেকে আমাদেরকে এটা ফটোশপের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে লেয়ার অপশনে সব সময় ফলো করতে হবে। তো এই যে লেয়ার, আমি পাশে প্যালেটটা ওপেন করে রাখছি। তো এইখানে যেগুলো আছে, দুইটা ফোল্ডার দেখা যাচ্ছে, এই দুইটা ফোল্ডারের ভেতরে এখানকার যে ইফেক্টগুলো আছে সেইগুলো দেওয়া আছে। এই যে বিভিন্ন এলিমেন্ট এবং ইফেক্টগুলো এটার ভেতরে প্যাক করা আছে। আর উপরে যে লেয়ারটা দেখা যাচ্ছে, এখানে যারা এটা তৈরি করেছে ডিজাইনার, সে এখানে লিখে রাখছে প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারে আমাদেরকে লোগোটা ফেলতে হবে, তাহলে এইরকম এই ডিজাইনটা চলে আসবে। তো আমরা এটার জন্য অবশ্যই আমাদেরকে ইলাস্ট্রেটরটা অন করে নিতে হবে। এখানে আমাদেরকে চলে আসতে হবে ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটরে আমরা যে ডিজাইনটা করেছি, যেটা আগে থেকে কমপ্লিট আছে, সেই ডিজাইনটাকে এখান থেকে জাস্ট ধরে কপি করে নিতে হবে। এই কপিটাকে কপি করে নিতে হবে, দেন এখানে যাব, ফটোশপে যাব। এই যে আমরা প্লেস হোল্ডারটা দেখেছিলাম, এটা কিন্তু একটা স্মার্ট অবজেক্ট। তো এখানে যখনই আমরা এই এই অংশটার ভেতরে, এই যে এই লেয়ার, এই অংশটার ভেতরে যখন ডাবল ক্লিক করব, তখন এই যে এইটা ছিল আমাদের সেই লেয়ার, অর্থাৎ মূল পিএইচডি লেয়ার। আর এই পাশে যেটা ওপেন হয়ে গেল, এইটা হচ্ছে সেই লোগোর লেয়ার। তো এখন দেখেন এইখানটায় এই লোগোটা প্লেস করা হয়েছে, যার কারণে এটার নাম হয়েছে প্লেস হোল্ডার। এই ট্যাবটাতে এই নিচের থেকে আরেকটা লেয়ার ক্রিয়েট করতে হবে। লেয়ারটা ক্রিয়েট করে নিচের যে লেয়ারটা আছে সেখান থেকে আমরা এই আই বাটন থেকে এটাকে অফ করেও দিতে পারি, তাহলে এটা চলে যাবে, দেখা যাবে না। আবার এই লেয়ারটা সিলেক্ট করে আমরা জাস্ট এখানে ডিলেটে ক্লিক করতে পারি, তাহলে ডিলেট হয়ে যাবে লেয়ারটা, এটা চলে যাবে। আচ্ছা, ইলাস্ট্রেটর থেকে ওইটা কপি করেছিলাম, এবার এখানে এসে সেটাকে পেস্ট করে দেব। তো এটা স্মার্ট অবজেক্ট, এটা নর্মালি থাকে ডিফল্ট হিসেবে। তো স্মার্ট অবজেক্ট এখানে সিলেক্ট করলাম, ওকে করলাম। তো এই যে ফাইলটা এখানে প্লেস হয়ে গেল। তো আমি এটাকে অল্ট কি চেপে ধরে এভাবে টেনে বড় করব, এটা বসে গেল এখানে। তারপরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, অথবা এই ওপরে এই টিক চিহ্ন, যেটা এখানে টিক চিহ্ন দেব, এখানে ক্লিক করব। তো এটা এখানে প্লেস হয়ে গেল। তো এটা প্লেস করা হয়ে গেল। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস অথবা অথবা এই ট্যাবটা, যেই ট্যাবটায় আমরা লোগোটা প্লেস করলাম, এই ট্যাবটা এখান থেকে কেটে দেব। এবং এখানে অবশ্যই অবশ্যই এই মেসেজটা পড়তে হবে যে এখানে এরা কি বলতেছে। এরা বলছে যে আপনি কি সেভ করতে চান এই যে চেঞ্জগুলো করলেন সেগুলো এই লেয়ারের ক্ষেত্রে, এটা ক্লোজ করার পূর্বে। তো ঠিক আছে, আমরা এটাকে চেঞ্জ করতেই তো যাচ্ছি, তো এটাকে আমরা ইয়েস করে দেব। তো দেখুন খুব সুন্দরভাবে এই মকআপটার উপরে লোগোটা প্লেস হয়ে গেল। তো এই যে একটা শর্ট একটা ট্রিক্স, এটা কিন্তু অল্প সময়ের একটা কাজ, কিন্তু দেখাতে যে একটু সময় লাগলো এই আর কি। তো এভাবেও এটা করা যায়। আবার চলুন আরেকটা ভাবে দেখি, সেটা হচ্ছে ডাবল ক্লিক করব এটার উপরে, এখানে যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে, এই উপরের লেয়ারটাকে এটাকে ধরবো, এটা ডিলিট করে দেব। ডিলিট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেছি আমি। দেন আমাদের লোগোটা এখানে আছে ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটর থেকে লোগোটাকে সিলেক্ট করব। হ্যাঁ, তারপরে এটাকে এইভাবে ধরে জাস্ট এই ফটোশপের ভেতরে আমরা ফটোশপে নিয়ে যাব, নিয়ে এখানে এনে ছেড়ে দেব। তো এটা এখানে চলে আসলো। এবার অল্ট কি চেপে ধরে, কিবোর্ড থেকে অল্ট ALT অল্ট চেপে ধরে এটাকে জাস্ট প্লেস করব। মানে এখানে
এই যে টিক চিহ্নতে ক্লিক করব, তারপরে এটাকে কেটে দিব, ইয়েস করব, তাহলে এটা এর উপরে প্লেস হয়ে গেল। তো এই যে একটা এটা প্লেস করার যে একটা সিস্টেম, এই সিস্টেমটা মূলত আমরা যারা বিগিনার তারা জানি না, যার কারণে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আসলে কিভাবে আমরা এটা করব, তো মকআপ কিভাবে ইউজ করব, যার কারণে ভিডিওটা করা। তো সকলকে অনেক ধন্যবাদ, আমার নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।